জুন্নু ভাই আর মুফিস ভাই ব্যবসায়িক কাজে আয়ারল্যান্ড থেকে ইনভিটেশন পেয়েছেন, কিন্তু আয়ারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে নেই। তাহলে ভিসা প্রসেসিং করবেন কিভাবে? প্রতিবারের মতো জুন্নু ভাই ভিজিট করলেন www.visathing.com, যেখানে পাচ্ছেন পৃথিবীর যে কোনো দেশের ভিসা তথ্য। মুফিস ভাই নিজের থেকে খোঁজার চেষ্টা করলেন ভিসার জন্য কী কী লাগছে, কিন্তু অনলাইনে ভিসা সংক্রান্ত এত বিভিন্ন রকমের তথ্য যে উনি পুরো দিশেহারা হয়ে গেলেন। জুন্নু ভাই আরাম করে ভিসাথিং এর আয়ারল্যান্ডের পেজে গিয়ে সকল প্রকার আপডেটের তথ্য সংগ্রহ করে ফেললেন। তারপর ভিসাথিং টিমের সাহায্যে আবশ্যিক কাগজপত্র এক জায়গা করে সহজেই ফর্ম পূরণ করে ভিসাথিং এর কাছে জমা দিয়ে বাসায় চলে গেলেন। মুফিস ভাই অনেক কষ্ট করে নিজের সাধ্য অনুযায়ী ফর্ম পূরণ করলেন এবং কাগজপত্র এক জায়গা করে জানতে পারলেন ভারত গিয়ে ফর্ম জমা দিতে হবে। অন্যদিকে জুন্নু ভাই ওনার পরিবারের সাথে শপিংয়ে গেলেন। মুফিস ভাই ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়ালেন এবং ভারতের ভিসা করে প্লেনের টিকিট কেটে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। জুন্নু ভাই আরাম করে বসে টিভি দেখছেন, কারণ উনি জানেন সময় মতো ওনার হাতে ভিসা পৌঁছে যাবে। মুফিস ভাই ভারত পৌঁছে আয়ারল্যান্ডের দূতাবাসে ফর্ম জমা দিতে গিয়ে জানতে পারলেন ফর্ম ঠিক মতন পূরণ হয়নি এবং কিছু জরুরি কাগজপত্রও বাকি আছে। অন্যদিকে জুন্নু ভাই ভিসাথিং এর কাছ থেকে ভিসা সহ পাসপোর্ট বুঝে নিলেন, আর মুফিস ভাইয়ের দেরি হয়ে যাওয়ার কারণে ভিসা আর হলো না। ভিসাথিং.com, বাংলাদেশে দূতাবাস নেই এমন 70+ দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশে বসে সহজে করে ফেলতে পারছেন। এছাড়াও থাকছে পৃথিবীর 200টি দেশের ভিসা সম্পর্কিত আপডেটের তথ্য।